আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় অনেক ভালো। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো এটা ছিল গত বছর মানে লাস্ট উইকেরই ছিল। তো আমরা আজকে টার্কি তৈরি করছি। নর্মালি আমরা বক্সিং ডেতেই এরকম করে থাকি। তো যেহেতু এবার আমাদের পরিবারের প্রায় অনেকেরই কোভিড পজিটিভ হয়ে গিয়েছিল, তারপরে আমার হাজবেন্ডও একটু অসুস্থ ছিলেন, তো সব কিছু মিলিয়ে আমরা মানে করব কি করব না এবার এটা নিয়ে একটু কনফিউজড ছিলাম। তো ফাইনালি এখন করতে যাচ্ছি। তো এটা ছিল বছর শেষ হওয়ার 3 দিন আগে। তো আমি আসার পর থেকেই ওনাদের ঘরের এই ট্রেডিশনটা আছে। তো টার্কি আমরা তৈরি করি, মানে স্পেশালি আমার হাজবেন্ড তৈরি করেন, আমাদের ঘরে নাজিয়া আপা তৈরি করেন আরেকটি ডিশ, আর সেটার নাম হচ্ছে মাশরুম সস। আর আমাদের আরও অন্যান্য পরিবাররা, ওনারা এক এক ফ্যামিলি লেগ অফ ল্যাম করেন, একজন শুধু সাইড ডিশ করবেন, একজন ডিজার্ট বা আরও আছে সাইড ডিশ, এগুলো নিয়ে আসেন। তো আসলে সবাই মিলে এক একটা ডিশ করে আমরা নিয়ে যাই, আর যে কোনো একটা ঘরে সবাই একসাথে জড়ো হয়ে একসাথে খাবারগুলো এনজয় করি, সবাই একসাথে হই। তো এটা আমাদের এমনিতেই হয়ে থাকে। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানবেনই যে আমরা প্রতি শুক্রবারে একসাথে হই। তো আমার হাজবেন্ডের কাজিনরা এখানে অনেক আছেন, তো আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা প্রত্যেক শুক্রবারেই বলতে গেলে একটা গ্যাদারিং হয়। তো আসলে খুব ভালো লাগে, স্পেশালি বাচ্চাদের তো ঈদ হয়ে যায় ওই দিনটা। তো আমাদের সপ্তাহে একদিনই ঈদ হয়, কারণ হচ্ছে সব কাজিনরা একসাথে হয়। স্পেশালি আমার হাজবেন্ড, ওনাকে দেখেছি উনি খুব বেশি এক্সাইটেড থাকেন, যেহেতু সব কাজিনদের সাথে ওনাদের দেখা হয়। শুধু আমার হাজবেন্ড না, আমাদের ঘরের সবাই এক্সাইটেড থাকেন। আর আমারও ভালো লাগে যেহেতু আমরা সব যারা একসাথে হই, গল্প করি, আড্ডা দিই। তো সব কিছু মিলিয়ে আসলে খুব সুন্দর একটা সময় আমাদের কাটে। তো খাবার দাবারের ব্যাপারে, যেহেতু এখন ক্রিসমাস টাইম ছিল তখন, তো সবাই টার্কি খাচ্ছে, সবাই এটা খাচ্ছে, সেটা খাচ্ছে, তো এগুলো দেখে দেখে আসলে ভালোই লাগে। আর খাবার দাবার তো সবাই খেতে পারে, এটার তো আর কোনো বাধা নেই। তো প্রতি বছরই আমাদের ওইভাবে টার্কিটা খাওয়া হয় আর সবাইকে নিয়ে, তো এবারও এর ব্যতিক্রম হয়নি। বরাবরের মতো আমার হাজবেন্ড আজকে টার্কিটা তৈরি করছেন। তো উনি একদম সিম্পলভাবে এটা তৈরি করে থাকেন, শুধু স্টাফিংটা ভেতরে করেন আর বাটারটা উপর থেকে ব্রাশ করে দেন, আর এতেই এই টার্কিটা খেতে অনেক মজার হয়। তো এবারের টার্কিটা সত্যি কথা যদি বলি অনেক জুসি হয়েছিল আর অনেক ফ্লেভারফুল ছিল। নর্মালি আমরা অনেক বড় সাইজের টার্কি অর্ডার করে থাকি প্রতি বছর, আর এবার যেহেতু বড় সাইজের টার্কিটা মিলছিল না, তো আমরা মিডিয়াম সাইজের একটা নিয়ে এসেছি। আর সে কারণেই মনে হয় এটা অনেক বেশি ফ্লেভারফুল ছিল, জুসি ছিল। অনেক সময় হয় না যে অনেক বড় হয়ে গেলে তো ভেতর পর্যন্ত আসলে ফ্লেভারটা যেতে চায় না বা তেমন একটা মজা হয় না আসলে। তো এবারেরটা আসলে খুবই মজার হয়েছিল, শুধু আমি বলছি না, মানে সবাই বলছিলেন খুবই মজা হয়েছে, আর আমার হাজবেন্ডও অনেক খুশি সে কারণে। আর এদিকে নাজিয়াপা একটা স্ন্যাক্স তৈরি করছেন, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। একদম ইজি, আর পার্টিতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা অনেক পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে উনি একটা পাফ পেস্ট্রির যে রেডিমেড শীট পাওয়া যায় সেটা বিছিয়ে নিয়েছেন, আর তার উপরে যে বেসিক চিজ স্লাইসগুলো পাওয়া যায় সেগুলোকে চার ভাগ করে নিয়েছেন, আর এগুলোকে একটা একটা করে এভাবে বিছিয়ে এর উপরে সসেজ রোল দিয়ে দিয়েছেন, আর সাইজ মতো কেটে নিয়েছেন। তারপরে শুধু ফোল্ড করা, ফোল্ড করাটা একদম ইজি, তো এটাও আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। শুধু দুই পাশ থেকে টেনে ধরে একটা টুথপিক দিয়ে গেঁথে রাখলি এটা দেখতে অনেক ভালো লাগে। আর আসলে এটা পার্টিতে বাচ্চা থেকে বড় বললামই তো সবাই অনেক পছন্দ করে, আমার বিশেষ করে অনেক ভালো লাগে এটা খেতে, যেহেতু অনেক ছোট ফিঙ্গার ফুডের মতো, তো একসাথে অনেকগুলো খাওয়াও যায়। তো এই যে শুধু দুই পাশ থেকে এটাকে টেনে ধরে আর একসাথে জোড়া লাগিয়ে তারপরে টুথপিক দিয়ে গেঁথে দিলেই এটা হয়ে যায়। আর যখন এটা রেডি হয়ে যাবে, মানে ওভেনে দেওয়ার পরে, তারপরে টুথপিকটা খুলে নিলেই হয়। আর টুথপিকটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু পাফ পেস্ট্রি, তো ওভেনে দেওয়ার পরে এটা একটু ফুলে উঠে, আর সে কারণে দেখা যায় যে ফোল্ডিংটা আর ওইভাবে থাকে না, খুলে যায় আর সসেজটা বার্ন হয়ে যায়। তো সেটা বার্ন যাতে না হয়, মানে পুড়ে যাতে না যায়, সে কারণেই টুথপিকটা লাগানো।
একে একে আমাদের সসেজ রোলগুলো একদম রেডি হয়ে গেছে, ওভেনে এখন দিয়ে দেওয়া হয়েছে। আর এগুলো হওয়ার পরেই আমরা প্যাকিং টেকিং করে তারপরে আমাদের জায়ের ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আমাদের সবগুলি খাবারই মোটামুটি রেডি, টার্কিটাও তৈরি হয়ে গেছে। যেহেতু মিডিয়াম সাইজের টার্কিটা ছিল তো রেডি হতে তেমন একটা সময় লাগেনি, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার ভেতরেই এটা তৈরি হয়ে গিয়েছিল। আর এদিকে নাজিয়াপা ওনার স্পেশাল সেই মাশরুম সসটা বানিয়েছেন, দিন তো অনেক এক্সাইটেড, তো ওকে রেডি করে দিয়েছি। আর খাবার প্যাকিং শেষ হয়ে গেলে আমরা বের হয়ে যাব। আমরা আসলে সবাই চাইছিলাম যে এক টাইমে যাওয়ার জন্য, যেহেতু এসব খাবার গরম না খেলে খেতে ভালো লাগে না, আর সবাই যেহেতু একসাথে খাবো তো সবাই একটা প্ল্যান করেই বের হচ্ছি একসাথে মানে যাওয়ার জন্য। তো আমাদের খাবার দাবার প্যাকিং করা মোটামুটি শেষ, আর এখন ইজানকে রেডি করে দিয়েছি, আমি নিজেও রেডি হয়ে নিচে চলে এসেছি। আর ইজান কিন্তু ওই দিন অনেক এক্সাইটেড ছিল, জানি না কেন মনে হয় ও ওর কাজিনদের দেখতে পারবে সে কারণেই এত বেশি এক্সাইটেড। ইজান এখন অনেক দুষ্টামি শিখে গেছে, দেখতেই পারছেন এখানে সবগুলো কুশন ও ফ্লোরে ফেলে দিয়েছে। আর প্রতিটা দিনই ওর একই কাজ, পুরোটা দিন জুড়ে শুধু কুশন মাটিতে ফেলবে। আর আমার এক ডিউটি হচ্ছে আমি কুশনগুলো যখনই ফ্লোরে দেখি আমার কেন যেন ভালো লাগে না, তো আমি শুধু এটা মানে জায়গায় রেখে দেই, সোফায় বলেন আর এখানে বলেন। তো আসলে পুরোটা দিন ও ফেলবে আর আমি উঠাবো, তো আমাদের এই ডিউটি। আর ও এখন একটা কাণ্ড ঘটিয়েছিল, এখান থেকে নাকি মানে দাঁড়িয়ে তারপরে নামতে চেয়েছিল, তো আমার হাজবেন্ড বলছিলেন আমি এখানে ছিলাম না, তো এইরকম কাণ্ড এখনও করছে। আর একা রেখে যাওয়া তো ওকে এখন ইম্পসিবল, সোফার উপরে উঠবে, তারপরে সোফার যে হাতলটা থাকে সেখানে দাঁড়িয়ে থাকবে, তো পিছনে পড়বে কি সামনে পড়বে ওই জানে, তো অনেক ভয় লাগে আসলে এখন ওকে চোখে চোখেই রাখতে হয়। আর হাই চেয়ারে যদি বসিয়ে রাখি তাহলে কার্টুন ছেড়ে তারপরে বসাতে হয়, আদারওয়াইজ বসতে চায় না। আর কার্টুন তো অনেক সময় জুড়ে মানে দেখতেও দেয়া যায় না, তো অনেক দুষ্টামি শিখে গেছে ও। তো আমরা ঘর থেকে বের হয়ে গেছি, আর যেহেতু অনেক দিন পরে ঘর থেকে বের হয়েছি, লাস্ট মনে হয় রুনা আপার ঘরে গিয়েছিলাম, আর তারপরে এখন পর্যন্ত আর কোথাও বের হয়নি। তো অনেক দিন পরে ঘর থেকে বের হয়েছি, সব কিছু কেমন যেন নতুন নতুন লাগছিল, প্রতিটা দোকানপাটও আমার কাছে লাগছিল যে এগুলো মনে হয় নতুন হয়েছে। তো আমার হাজবেন্ড বলছিলেন তোমার কী হয়েছে, এগুলো তো আগেই ছিল। অনেকদিন পরে যেহেতু বের হয়েছি সে কারণেই মনে হয় আমার কাছে সব কিছু নতুন নতুন লাগছিল। তো যাই হোক, আমরা বাসায় চলে এসেছি আমার জায়ের, আর ওনাদের ঘরে নতুন সদস্যরা এসেছেন, তো এগুলো এত কিউট, তো আমি একটু রেকর্ড করেছি। এত ছোট ছোট মাছগুলো দেখতে এত কিউট লাগছিল, তো স্পেশালি আমার এখানে একটা রেড কালারের ছোট্ট একটা মাছ আছে, তো ওইটা স্পেশালি আমার অনেক ভালো লেগেছে। আমার কিন্তু ছোটবেলা থেকেই এরকম মাছের একুরিয়াম অনেক পছন্দের ছিল, তো উইশ লিস্টের মধ্যে আমার একটা ছিল যে আমার একটা ছোট্ট মাছের একুরিয়াম থাকবে, তো সে অনুযায়ী আম্মা আমাকে একবার কিনেও দিয়েছিলেন, কিন্তু আমি ওইভাবে মেনটেন করতে পারিনি। তো আম্মা কিনে দেওয়ার সময় বলেছিলেন যে এটার ক্লিনিংয়ের দায়িত্বটা আমার, তো মাছ তো আমি এক সপ্তাহের ভিতরেই মেরে ফেলি ওভারফিড করে, আর তারপরে যখন আবারও কিনে দেয়া হয় তখন ক্লিনিং করাটা আমার জন্য একটু টাফই হয়ে যায়, এত স্মেল করতো পানিটা যখন চেঞ্জ করতাম। তো সব কিছু মিলিয়ে পরে আর ওইভাবে আর কিনে নি, গিভ আপ করে দিয়েছি। তো ভাবিদের এটা দেখে আমার সেই স্মৃতিটা মনে পড়ে গেল। আর এদিকে আমাদের সবাই চলে এসেছেন, আর টেবিলে খাবার আমরা সবাই রেখে দিয়েছি, তো একটা একটা করে এখন আনপ্যাক করা হচ্ছে।
প্রতি বছর একটা করেই ল্যাগ অফ লেম তৈরি করা হয়, কিন্তু এবছর দুইটা বানানো হয়েছে আর দুইটার দুই রকমের ফ্লেভার ছিল। তো ভীষণ মজা হয়েছিল, এত সফট টেন্ডার আর জুসি কি বলবো। আর এখন সাইড ডিশগুলো নিয়ে আসা হচ্ছে টেবিলে একটা একটা করে, যেহেতু সাইড ডিশগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তেমন আর ভালো লাগে না। তো সে কারণে এখন মানে গরম গরম সব কিছু ওভেন থেকে বের করা হচ্ছে। পরিবারের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই অনেক স্পেশাল। আর সত্যি কথা বলতে খাবার দাবার তো উছিল্লা মাত্র, তারপরেও এগুলো হচ্ছে পার্ট অফ লাইফ, এগুলো ছাড়া তো আর চলবে না। তো ওই দিন আমরা সবাই একসাথে হয়ে অনেক এনজয় করেছি, খাবার বলেন আর গল্পগুজব করে অনেক সুন্দর একটা সময় পার করেছি। তো সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আলহামদুলিল্লাহ বলবো যে বছরের লাস্টের দিকে এসে আমরা সবাই এখন পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি। তো এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। নতুন বছরটাও যাতে আমাদের ভালোভাবে কাটে, সুন্দরভাবে কাটে, সে দোয়াটাই করি। শুধু আমার নিজের জন্য না, আমি পৃথিবীর সবার জন্যই দোয়া করি যাতে সবার নতুন বছরটা সুন্দরভাবে কাটে। আমরা মানুষ আর মানুষ মাত্রই ভুল, তো প্রতিটা বছর আমরা কিন্তু অনেক ভুল করে থাকি আর সেই ভুলগুলো থেকে অনেক কিছু শিক্ষাও পেয়ে থাকি। তো এবছর আমার চেষ্টা হবে যে গত বছরের করা অনেক ভুল থেকে কিছু শিক্ষা নিয়ে এবছর মানে একটু শুধরে যাওয়া। আর প্রতি বছর যদি একটা একটা করে আমরা আমাদের ভুলগুলো শুধরে নিই, তাহলে দেখা যাবে বয়সে যখন বুড়ো হয়ে যাব তখন অনেকটাই পারফেক্ট হয়ে যাব। যদিও আমরা মানুষ কেউই পারফেক্ট না, তারপরেও একটু চেষ্টা করা আর কি, আর কিছুই না। আরেকটা স্পেশাল দোয়া হচ্ছে এই বছরের আমার আল্লাহর কাছে, আর সেটা হচ্ছে আমাদের ভালোবাসার মানুষগুলোর প্রতি আমাদের ভালোবাসাগুলো যাতে ফ্যাকাশে না হয়ে যায়, অটুট থাকে, দৃঢ় থাকে। এটাই হচ্ছে এই বছরের আমার সবার জন্য দোয়া। তো আজকে আসলে অনেক কথাই বলে ফেললাম ব্লগের লাস্টের দিকে এসে। তো দোয়া রইল আপনাদের সবার প্রতি, সবার নতুন বছর অনেক ভালো কাটুক, সবাই অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন। এই আশায় আমি বুশরা আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। কথা হবে, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।